আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সাবেক আইজিপি বেনজির আহমেদের দখল করা ভাওয়ালগড়ের 6.73 একর বনভূমি দ্রুত উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভাওয়ালগড় বাঁচাও আন্দোলন। সেই সাথে মুক্তিযোদ্ধা জমিও দখল নিয়েছে সাবেক এই আইজিপি। 2000 সালে প্রতিষ্ঠিত ভাওয়ালগড় রক্ষার জন্য গঠিত একমাত্র সামাজিক সংগঠন হিসেবে ভাওয়ালগড় বাঁচাও আন্দোলন রাজপথে আন্দোলন করে আসছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সাবেক আইজিপি বেনজির আহমেদ ভাওয়ালগড়ে 160 বিঘা জমির উপর ভাওয়াল রিসোর্ট নির্মাণ করেছেন, যার মধ্যে বন বিভাগের 6.73 একর বনভূমি রয়েছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি সরকারি সম্পদ জবরদখল করেছেন, যা আইন ও সংবিধানের সাথে সাংঘর্ষিক। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজন সাবেক শীর্ষ কর্মকর্তার এমন কর্মকাণ্ড একটি স্বাধীন দেশের জন্য লজ্জার। সংগঠনটি অনতিবিলম্বে বেনজির আহমেদ সহ যারা বন বিভাগের জমি দখল করেছেন তাদের দখল থেকে বনভূমি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। হ্যাঁ, এটা এই যে বেনজির আহমেদের নির্দেশ হয়ে নিছে, আমার এক আত্মীয় হ্যাঁ নিছে 16 বিঘা। নাম কি? আমিরুদ্দিন। এর ছেলে পেলে আমিরুদ্দিন সব এই জমিনের সোগে স্টক করে একটা দরফরায় হইরা মরছে। তার এই পুঞ্জি আছে 16 বিঘা জমি, আর কিচ্ছু দিছে না, টাকা পয়সা কিচ্ছু না, এমনি মারা গেছে। হ্যাঁ, আমার আছে 3 বিঘা জমি। এই 3 বিঘা জমি এই ডিআইজি পাশাপাশি ওই যে বেনজির আহমেদের হুমকি দেয়া, আবার ডিআইজি আবার ওই যে আমার জমি দখল করছে 3 বিঘা জমি, এই 1 পয়সাও দেয় নাই। না দেওয়ার পর আমি ভয়ে, এই 3.5 বিঘা জমি ছিল, ভয়ে এই 1-3 বিঘাতে 2 ঘন্টা কম বিক্রি করছি। এখন আমার 13 ঘন্টা জমি ডিআইজির তলে পড়ে রয়েছে। ৭০ মসজিদ আর ২ ভাই আমাদের এই নলজানি প্রাথমিক বিদ্যালয়ের এই মাস্টার একজন রফিকুল মাস্টার, এই মাস্টার বিভিন্ন সময় এলাকার জমি টমি মানে বাউলিসদের কর্তৃপক্ষ কিনা দিত, কিন্তু তারা বিভিন্ন সময় ভয় ভীতি দেখায় এমন অবস্থা সৃষ্টি করত যে মানুষের জমি থেকে মানে এই কেস মামলা মোকদ্দমার ভয়ে তারা আর এই জায়গা মানে আসে নাই। 2021 সালে আমি নিজে কিছু লেবার নিয়ে পর ওই যে রাস্তার দক্ষিণ পারে চারা লাগাইছিলাম, বিভিন্ন ফল আম চারা বিভিন্ন লেবুর চারা লাগাইছি। পরে তারা ওই যে রফিক মাস্টার এবং ওই যে নুরুজে তারা দুইজন এসছে, তারা বলছে যে জমির যে কয় এই জায়গায় তো সমস্যা না, জায়গার সমস্যা হয়েছে ভিতরে 3 বিঘা নিয়ে। তো 3 বিঘা জায়গার যে সমস্যা, এই সমস্যাটুকু আমরা ন্যায্য মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে কিনে নেবো, আমরা কি বিক্রি করতে রাজি? আমরা বলছি যে হ্যাঁ ঠিক আছে, আমরা এইটা বিক্রি করতে রাজি। তো রাস্তার দক্ষিণ পাশে যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমরা বিক্রি করতাম না, রাস্তার উত্তর পাশে আমরা যেই পাহাড় বানাইছেন এবং মেন গেট বানাইছেন এই জায়গাটুকু আমরা বিক্রি করে দিব। তখন আমরা মির্জাপুর ভূমি অফিসে ওই যে নুরুর নেতৃত্বে আমরা বসছিলাম। প্রথম নুরু আমাদের এই জমি 10 লাখ টাকা বিঘা বলছি, আর পরবর্তীতে আবার এই রফিক মাস্টার যিনি ইনি এই জমি মানে 3 বিঘা জমি বলে 2 লাখ বা 3 লাখ টাকা দিব, মানে বিঘা প্রতি 1 লাখ করে টাকা দিব এই কথা বলে, এবং কয়টা পুলিশের লোক এই এগোর কাছে জমির টাকা পয়সা চাওয়া যাইতো না। কি নাম পুলিশের? কে পুলিশের লোক? পুলিশে হইছে গিয়া ডি ওই যে তৎকালীন ডি র‍্যাবের ডিজি আছেন যে, নাম কি? এই বেনজির আহমেদ। বেনজিরের কথা কইলে তখন মানুষ ডরে ভয় আতঙ্কে থাকতো, কারণ তখন যেই দিন বেনজির আসতো এ এলাকার এসে মেম্বার বাড়ি বাগের বাজার প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ পাহারায় থাকতো, মানুষ ডরে ভয়ে মানে যখন এই জায়গায় কাজ করতো তখন কেউ কিছু বলতো না যে মামলা মোকদ্দমার ভয়ে। আর এই বাউলিশের আশেপাশে পুলিশ মানে অনেক পুলিশ ছিল, এই জন্য ডরে ভয়ে আর জমির কথা কেউ বলে নাই। এবং এই জায়গায় এমন একজন মুক্তিযোদ্ধা আমাদের গাজীপুরের কাপাসিয়ার কমান্ডার ছিল 1971 সালে, ডাক্তার সিরাজুল ইসলাম এমবিবিএস ডাক্তার, তিনি এবং তার 2টা ভাই এই মুক্তিযোদ্ধা তাদের জমি এই জায়গায় নিয়ে গেছে। এই গত বছর এই একজন মুক্তিযোদ্ধা রেজাউল হক ই মারা গেছেন, এই জমিনের জন্য কত যে চিন্তা ভাবনা করে স্টুক করে পরে তিনি মারা গেছেন এই জমিনের জন্য। বারবার জমিনের জন্য এই
তিনি কেনাকাটি করতেন এবং কত বলা বলি করতেন যে জমিটার ন্যায্য মূল্য দিয়ে দিত। আমরা বারবার তাদের কর্তৃপক্ষে অনেকের সাথে যোগাযোগ করছি, কিন্তু কেউ জমিটার ন্যায্য মূল্য দিতে মানে হুমকি দাম বিচার পুলিশের ডর ভয়, বিভিন্ন মামলা মোকদ্দমার ভয়ে আমরা আর এই জমির কাছে আর যাই না। এমন মামলা টামলা ডরে ভয়ে কাজ হয়ে গেছে না মামলা দিব কে, যারা কিন্তু জমি তারা এই মুক্তিযোদ্ধা যারা আর যারা আছে তারা তো আসলো বসে ঢাকা বিভিন্ন জায়গায় থাকে বিভিন্ন কর্মসূচিতে ছিল, আর এখন তো অসুস্থ এমন অবস্থা হয়েছে যে হুইল চেয়ার দিয়ে তাদের এই চলাফেরা করতে হবে। আমরা হয়েছে শুধু বেঞ্জিরের ভয়ে, ওই যে রফিক মাস্টার বেঞ্জিরের ভয়ে দেখাইতো আমাদের কি ভয় আপনাদের দেখাইতো। আমরা ভাবছি যে মামলা মোকদ্দমা দিত এই জায়গায় অনেক পুলিশ আসতো, তো আমরা ডর বসছিল যে মামলা মোকদ্দমা অস্ত্র মামলা বা সাদাবাজি মামলা টামলা দিব এই জায়গায়, আমরা এই জন্য আর এই জমির দ্বার কাছে আসি নাই। যে জন্য মামলা দিছে এই ধরনের কোনো এই জায়গায় দিছে না, অন্য জায়গায় দিছে তাদের যে সকল লোকজন পাশাপাশি অন্য জায়গায় মামলা দিছে। আমার নামে অনেকটি মামলা দিছি যে এই রফিক মাস্টার। আপনার নামে কি কি মামলা হয়েছে? আমার নামে সাদাবাজি এবং অস্ত্র মামলা দিছি এই রফিক মাস্টার। আমার নামে চারটা সাদা, আমার নামে, আমার আব্বার নামে, আমার মার নামে, আমার ভাইয়ের নামে এবং আমার আরো প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ মিল্লা আঙ্গ নামে চারটা মামলা দিছে চাঁদাবাজি এবং অস্ত্র মামলা। এটাই রফিক মাস্টারের নেতৃত্বে সবকিছু করছে। কেন দিছে মামলাগুলো? এই জায়গায় আমাদের জমি দখল করছি, এই জন্য এই জায়গার ডরে বয়ে আমরা এই বাউলি সুরে আর পরে আসি নাই, কারণ এন র্যাবের ডিজি আছে বেঞ্জির আহমেদ আছে এই জন্য ডরে বয়ে আর এই জায়গায় আসিনি। ধন্যবাদ।